সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজকের বারো রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তো ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখ তেসরা ফাল্গুন চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দ হিজড়ি চোদ্দো রজব রোজ বুধবার পূর্ণিমা তিথি থাকবে রাত্র দশটা আটান্ন মিনিট চোদ্দো সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে চারটা দুই মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন এবং বিকাল চারটা দুই মিনিট উনত্রিশ সেকেন্ডের পরে যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট এবং সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো দিনের শুরুতে কর্কট রাশিতে পরিভ্রমণকালীন সময়ে শনি বুধের সপ্তম দৃষ্টি পড়বে আর সিংহ রাশিতে যখন গমন করবে চারটা দুই মিনিট উনত্রিশ সেকেন্ডের পর তখন বৃহস্পতি রবির দৃষ্টি পড়বে চন্দ্রের উপর সেই সঙ্গে বৃশ্বিক রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান ধনু রাশিতে সেনাপতি মঙ্গলের সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্যের জ্যোতি মকরের শনি মহারাজের সঙ্গে বোধন শক্তির কারক বোধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে গ্রহপিতা রবির সঙ্গে দেবগুরু বৃহস্পতি আর বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান এই সমগ্র দিবসের চক্র পর্যবেক্ষণ করলে কোন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে কাদের কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে কোন রাশির জাতক জাতিকারা লটারি কেটে লটারি পাবেন আর কারা লটারি কেটে অর্থের অপচয় করবেন সেই সঙ্গে বিশেষ করে কনজুগাল লাইফ বা দাম্পত্য জীবন কেমন কাটবে কাটবে কেমন কেমন প্রেমিক প্রেমিকার প্রেম কাটবে এমনকি আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি নিয়ে মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে দিনের শুরুতে কিন্তু কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা সমানতালে ঘটতে পারে তাই তো আপনারা যদি ভাড়াটি আহন তাহলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটে বেড়াতে হবে অবশ্য দিনের শেষে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হবে পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন কর্ম ও ব্যবসা বাণিজ্যে আকস্মিক উন্নতির দ্বার খুলে দেবে এমনকি বাড়তি দায়িত্বভার বর্তাবে সেই সঙ্গে যারা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো দিনের শেষে ফিরিয়ে দেবে অর্থাৎ দিনের শেষে আপনাদের মনে সুখের হাসি মুখে ফুটবে এমনকি প্রতিষ্ঠার পথও কিন্তু সুগম করবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা অবশেষে পরাস্ত হতে বাধ্য হবে এবং মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর ভাই বোনদের শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি তাদের সাথে সম্প্রীতির বন্ধন বজায় রাখার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ১৬ ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আপনাদের ভাই বোন যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বেজে উঠবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাব হয়ে থাকবে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী একটি দিবস হিসেবে গণ্য হবে এমন কি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সেই সঙ্গে সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে তবে মনে রাখবেন যে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এবং নেশা মধ্য জোয়া রূপে বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ করে তুলবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে তাছাড়া আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের পরিপূর্ণ ফলপ্রাপ্ত হবেন যার ফলে কেরিয়ার বিজনেস এবং অর্থভাগ্য যেমন চমকে দেবে তেমনি ভবিষ্যতের ভিত ঘটতেও কিন্তু সহযোগিতা করবে তাই তো আজকের দিনটি আপনাদের জন্য অতিশয় শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন বলে বিবেচ্য হবে তবে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্বে যারা লিপ্ত হবেন তাদেরকে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার অবশ্যই অবশ্যই ভালোর দিকে যাবে তবে শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা কর্কট রাশি নিয়ে কর্কট জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ফেব্রুয়ারি বাইশ ইংরেজি তারিখে দিনের শুরুর থেকে বিকাল চারটা দুই মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত আপনাদের রাশিতে রাশি অধিপতি চন্দ্র পরিভ্রমণ করবে শনি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তো বিশেষ করে দিনের শুরুটা কিন্তু আপনাদের খুব মৌজ মস্তিতে কাটবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি যাদের প্রেম ভেঙেছে বন্ধুত্বে ফাটল ধরেছে লেখাপড়া বন্ধ হয়ে গেছিল কেরিয়ারে ধস নেমেছিল বিজনেস মন্দা চলছিল কর্মস্থলে অশান্তি বিরাজ করছিল এগুলো সকল কিছু বিদুরিত করে লাইফ স্টাইল বদলে দেবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ স্যারের রায়ও আপনাদের পক্ষে আসবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তোলায় লেখাপড়া হুমকির মুখে পড়বে এতদূর সত্ত্বেও মন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন তবে মনে রাখবেন যে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ১৬ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই কিন্তু খরচের খাত তৈরি হয়ে যাবে যদিও জীবন সাথী বা জীবন জীবনসঙ্গীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে সংকট মোচন কিছুটা হলেও সম্ভব হবে তথাপিও বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে সমান হতে পারে সেই সঙ্গে সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ডাকযোগে কোনো সংবাদ আসবে যে সংবাদে আপনাদের গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচল হতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তাও দূরীভূত হবে আর পিতামাতার মাতার কাছ থেকেও কিন্তু প্রচুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকা প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে যদিও দাম্পত্য জীবনে কিছুটা কটুতা দেখা দিতে পারে তথাপিও বিচ্ছেদ ঘটার রূপ সম্ভাবনা নেই তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে আপনাদেরকে যার ফলে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি নিয়ে তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হবে আর্থিক সংকট দূর হবে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি আছেন তারা কোপ মারুন আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায়ও পক্ষে আসবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এক কথায় যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রায় বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তন এক নতুন মাত্রা যুক্ত হবে তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় আপনাদের কর্মস্থল বা ব্যবসা বাণিজ্যস্থল ছেড়ে গৃহবাড়িতে ছোটাছুটি করার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে এতদূর সত্ত্বেও উন্নতির জোয়ারে ভাসাবে এবং ভবিষ্যতের ভিত গড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি নিয়ে বৃশ্বিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখে আপনাদের ভাগ্যের নির্মম পরিহাস কিন্তু দূরীভূত হবে অর্থাৎ ভাগ্য লক্ষ্মী ফোকাস মারবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলার মীমাংসা হবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে এমনকি কর্ম ব্যবসা অর্থভাগ্যে চমকপ্রদ সফলতা অর্জন করে আপনারা আজকের দিনটিকে ইতিহাস রচনা করতে সক্ষম হবেন তথাপিও শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে ঠিকই কিন্তু ঈর্ষায় ফেটে মরবে এমনকি পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখে বিশেষ করে শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়তে পারে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বৃদ্ধি পেতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে তথাপিও ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসে চোর সিটিং বা পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি এমনকি দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যা আপনাদের গোটা পরিবারের মনকে বিষণ্ন করে তুলতে পারে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি আপনাদের গোপন প্রেম বা অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সম ইমেজ নষ্ট হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় করবেন কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে এতদূর সত্ত্বেও ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি আপনারা সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন তথাপিও পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্য বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেদিকেও নজর রাখতে হবে অর্থাৎ এক কথায় ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করতে পারলে মন্দের অংশ কম হবে এবং শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি নিয়ে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী বা জীবন সঙ্গীত তরফ থেকে প্রচুর সহযোগিতা পাবেন যে সহযোগিতা আপনাদের কেরিয়ার বিজনেসকে চাঙ্গা করে তুলবে এমন এমনকি কর্মস্থলের অশান্তিও কিন্তু বিদুরিত হবে তাছাড়া সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে মাথার ঘাম পায়ে ফেলে যারা কায়িক পরিশ্রম করছেন তারাও যেমন সফলতা পাবেন আবার যারা বুদ্ধি খাটিয়ে কর্ম উদ্ধার করতে চান তাদের বুদ্ধির তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে যার ফলে ভাগ্য কিন্তু আপনাদের প্রজ্বলিত হবে অর্থাৎ আলোক উজ্জ্বল বা স্বর্ণোজ্জ্বল একটি দিন আপনারা উপহার হিসেবে পাবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে কি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে তবে যাদের অত্যাবশ্যকীয় দূরভ্রমণে বিকাল চারটা দুই মিনিট উনত্রিশ সেকেন্ডের পরে যেতে হবে আমি বলবো আজকের দিনটি আপনারা যাত্রা থেকে বিরত থাকুন তাছাড়া ভাই বোনদের শরীর স্বাস্থ্যের উপর নজর রাখুন শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না অর্থাৎ শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন এমনকি হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক দেখা দেবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা ফিরে পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকায় দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে অর্থাৎ আপনাদের লাইফ একটা নতুন আভাস পাবেন বিশেষ করে বদলের আভাস যে বদলটি আপনাদের জন্য পক্ষের হবে তাছাড়া যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় করতে ইচ্ছুক তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিনরাশি নিয়ে মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন এমনকি বিশেষ করে সন্তান সন্ততিরা যাদের লেখাপড়ায় মনোযোগ ছিল না স্বাস্থ্যগত ব্যাপার খারাপ ছিল শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হয়েছিল প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে গেছিলো এগুলো পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে তাছাড়া আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথেও সম্প্রীতির বন্ধন রচিত হতে পারে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তথাপিও আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে রাগ জেদ ক্রোধ অহংকার এবং দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর অনুচিত অবৈধ কাজবাজ নেশা মধ্য জোয়া ঘুষ উৎকোষ গ্রহণ এগুলো অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া এটা থেকেও বিরত থাকুন তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো দর্শক বৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার দেওয়া প্রেডিকশান ষোলোই ফেব্রুয়ারি দুই দু হাজার বাইশ ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন যে মতামতের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কর্মধর্ম হোক ধন সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ দিন উপভোগ করুন স্বাধীনভাবে চলাফেরা করুন দৃঢ় প্রতিজ্ঞ হন এমনকি মনোবাঞ্ছা পূর্ণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার